যে রসগোল্লা খেলে লাগবে ঝাল ছানার রসগোল্লার সঙ্গে নিশ্চয় আপনি পরিচিত ছিলেন এতদিন কিন্তু কাঁচা দিয়েও যে মিষ্টি বানানো যায় সেটি নিশ্চয় আপনি জানতেন না শুধু তাই নয় রসগোল্লার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে তরমুজ কিংবা বুলু লাগুন আর এই অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের বাসিন্দা সাথী সরফ ছোটোবেলা থেকে নিত্য নতুন রেসিপি বানানোর নেশা ছিল সাথীর মায়ের সঙ্গে হাত মিলিয়ে মাঝে মধ্যে আবিষ্কার করে ফেলতেন নতুন ডেজার্ট রেসিপি ছোটবেলা সেই নিত্য নতুন এক্সপেরিমেন্টেরই ফল প্রকাশ করলেন তা নিজস্ব ডেজার্ট ফেস্টিভ্যালে রয়েছে করলা এবং ম্যাগি রসগোল্লাও সাথীর এই রসগোল্লার সম্ভারে আসলে আপনি পেয়ে যাবেন ঝাল টক মিষ্টি রসগোল্লার স্বাদ স্ট্রবেরি কেশর বাদাম ব্লুবেরি বাটার স্কচ এবং কোকোনাট রোজ দিয়ে তৈরি করা হয়েছে এই রসগোল্লাগুলি এছাড়াও রয়েছে কাঁচা আমেরও রসগোল্লা দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে